আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি রহমতে সব ভালো আমরাও আছি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ একটু খারাপ আর কি তো আমার বয়সটা আজকে একটু ডিফারেন্ট লাগতে পারে সবার কাছে শরীর আছি আজকে প্রায় এক সপ্তাহ দশ দিন পরে মনে হয় গার্ডেনও গেলাম সবে অবশ্যই জানোই ইউকের মাঝে অনেক ঠান্ডা পড়ছে আর এক কত এক সপ্তাহ ধরে যে মেঘদের আর মেঘর লগেও বাতাস আজকেও দেখতে পাঠা বাতাস খুব বেশি বাতাস থাকে আর বাতাসের মাঝে এত একটা ঠান্ডা থাকে আর কি ফু ফুরাও যেমন ঠান্ডা পড়ে গেছে লাগে তো আসলে বারে হইতে জানেও চায় না আর গার্ডেনও তো হইতে জানে চাই ওই না ভিজা ভিজা থাকে মেঘর মাঝে তো আজকের দিনটা দেখো আমি একটু সুন্দর রয়ে দূরছে তো ওই গার্ডেন তো যাই আমি গরবইয়া খালি দরজা বা দিয়ে রুন্দা কই রে হায় হাই আমার সব কিছু নষ্ট হয়ে আছে আর ঠান্ডায় আমি গিয়ে কিচ্ছু তুলতে পারলাম না আমার কাছে ভিজা ভিজার মাঝে গিয়ে তুলতে আমার কাছে আসলে বালা লাগে না কিলা কিলা আমার একটা গিন্না লাগে তো আজকে একটু আর দিনটাও যখন বালা দেখা যায় তখন গার্ডেন একটু যাই সপ্তাহ এখন আমার গার্ডেনের মাঝে আছে মোটামুটি শেষ হয়েছে না আর গাছ যেহেতু চিন্তা আছে আমি আর সপ্তাহ যেমন একসাথে তুলিয়ে আনিয়ে আমি আর গরু রাখতাম সাইরাম না আমি সাইরাম একটা একটা করে আনিয়া খাইতাম আর কি ওই দেখো আমার বেগুন গাছও বেগুনও রয়েছে এখনো আরও এখন দুই শাড়ি হইব আমার কিচ্ছু মরছে না খালি শসের গাছটা মরছে আর এই যে ঠেমেটোও ফাঁকছে আজকে কিছু টমেটো তুলম তুলিয়া একটা টেমেটুর ঠেঙ্গা বা খাটটা রান্না কর্ম আমি জিলা রান্না করি শেয়ার করমো আমার গার্ডেনের টমেটো আর এই যে উড়ি দেখতে খাদা আমি আসলে উড়ি একদিনও খাইছি না আমি উড়ি গুন্ডাককে বারসাই রাম খুঁজে আমার বাই এলি একলগে রান্ধিয়া খাইমো আর কি তার খাইতে আমার জানে চান না ও আর কি আমি বারসাই রাম তো মার্শাল্লা রেডি হয়ে গেছে এক তরকারি খাওয়া যাই উড়িম আর এই দেখা নতুন করে ফুল দেয়ের আরো এত ঠান্ডা ফরছে জানি না এটা কি তা অবস্থা হইব এত দুঃখ লাগে গাছগুলোর লাগে আসলে ক একদিন পরে গার্ড রা রয়েছে কোথায় লগে একটু শেয়ার করে লাই আজকে অক্টোবরের এক তারিখ আমার গার্ডেনের তা অবস্থা এই দেখোকার সব বুড়ি কিন্তু রয়েছে এগুলা কিন্তু আগে ধরছিল একটু বিষ হয়েছে লাগে এটার মাঝে পাক্কা মচলা শ একটাও দছে ত লাগে যেন ঠাণ্ডাই নষ্ট কৰি লাগিব বা তুলি লাগিম আৰু বেছি বাকী নাই তো আজকে তুলতাম নাই আজকে আমি কিছু সদুৰ আগা সাৰমো আমি সদুৰ আগা কোনো এখনো সাৰছি না কোনোদিন একদিনত সেনেকৈ সদু দৌৰটো নাই কৰে আৰু এই দেশকো আমাৰ জেতৌ মিষ্টি সদু দৌৰছে আৰু কিন্তু ঠাণ্ডা বৰইতে দে না আৰু অনেকটা কিন্তু বৰোৱে ফচি হজাৰ তো এইখনো আছে শৈ এটা সদু এই দহকো একটা বৰইছে আর ও সাইডে একটা ফসি গেছে বড় এখানের মাঝে সাইডটা আছে বাট লাগের তিনটা বাসবো দুইটা বাঁচিও গেছে আর আরেকটা লাগের বাঁচব আর একটা লাগের ফসি জিব ওটা একটু বড় হইছে আর ওই দেখো এইটা যে বড় হইয়া এটা ফচ্ছে ও ওখানের মাঝে দুইটা আসলে এই গাছগুলো যদি আগে বড় হইতো এত মিষ্টি কদু দরল না হিসাব সারা কদু দরছিলাম আর আর ফসিয়া ফসিয়া গেছে এই যে দুইটা দেখতে খদা একটা লাগে টিকবো আর একটা লাগে ফসি যাইব তো আমার আজকের গার্ডেন অবস্থা আর এই দেখো বড় বড়ইছে মোটামুটি খারাপ নাই বাট যদি গরম পায় তো কিন্তু আরও বড়ইলেন আরলা খালা খালা মিষ্টি সত্য আমার কিন্তু খুব সুন্দর লাগে গাছের মাজে যে লক্ষে তো এই তো দেখো আমার ঠেমেটু ফাঁকছে আজকে ফাঁকি কয়েকটা টেমেটু ফরিও গেছে তো আমি আজকে তুলমু ওখানে টেমেটু গোলা তো তো আমি টেমেটো আর সদুর আঘা খাতি গড়লেছি তার আমি আসলে খুবই একটা ইয় টাইপর মানুষ কিতা হয়ে তাম আমি এক বল বলছি আর এক হাত দিয়ে একটা টমেটো নিচে ভরছে আমি আর তুলছিও না বিজার মাঝে যেমন তুলতে আমার কাছে কিলা কিলা লাগে লাগে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তে লাগে আমার টমেটোত লাগি লাগে যাব ওলাখান আমি খুব কেয়ারফুলি এখলা এখলা কত সময় তুলিয়া যেমন টমেটোগুলা আনছি আর খ একটা সদুর আঘা আনছি আনছে হয় মনে ফরে কি দেখাইতে ভালো লাগে আর এই তো দেখতা ফলটা আমি অলরেডি রেডি করে লাইছি অলরেডি আমি টমেটোর ঠেঙ্গা রান্না লাগে রসুন নিছি আর আমি হাফ টেবিল চামচ মেথি নিছি তারপরে এই হাফ টেবিল চামচ হলদি পাউডার আর বাঁহর ফাতা কাটিয়া রাখছি আর আমি রুই মাছতে আজকে রান্না করবো আর টমেটোগুলা দেখোকে আমি দইয়া রাখছি কয়েকটা খাসা টেমেটো গানের মাঝে রাখছে আর ইত্যইসি গিয়ে চেরি টমেটো খুব বেশি কিন্তু টক থাকে চেরি টেমেটোর মাঝে টক রান্না হলে এক্সট্রা আর কোনো টক দেওয়া লাগে না এত একটা টক হয় আর কি আমি আরো দিনও খাইছি ও গার্ডেন টমেটো দিয়ে টক রান্না দেয়া তো খুব বেশি কিন্তু হয় কয় চ্যেরিটেমেটুয়ে এই তো আমি স্টাইলে রান্না করো আমাকে কে যেহেতু গার্ডেন জিনিস শেয়ার করা আর অনেক দিন পরে আমার বিওয়ার সকল তরে লই আমি কিচিনও আইলাম আমার কিচিনও আসলে এখনও আমি কুকিং টুকিং কিছু শেয়ার করলাম না কতদিন ধরে ইনশাল্লা আগে দিয়ে শেয়ার করমো বাকা বিজি আসলাম আর কুকিং টুকিং তেমন শেয়ার করা হয়েছে না তেই আমি তেল দিলাইলাম পরিমাণ মতো দিয়ে আমি দিলে দিলাইলাম দিয়া মেথিগুলা একটু হালকা বাজিয়া নিয়ে তারপরে আমি রসুন দিলাম এখন রসুনটা আমি একটু হালকা ব্রাউন করিয়ে নিম। রসুনটা এই ঠেঙ্গার মাঝে রসুন যত বেশি দেওয়াইব তত বেশি ভালো লাগে আমি এখানে বড় সাইজের একটা রসুন দিছি রসুনটা আমি হালকা ব্রাউনরিয়া বাজে নিম আর আমি কিছু ঠেঙ্গার মাঝে দিই না সে চাইলে ফেয়ার টেস্ট দিতে পারেন বাট আমি মনে করি ঠেঙ্গার মাঝে ফেয়ার টেস্ট দিলে তেমন বালা লাগে না অন্য কোনো মশলাও আমি দেই না জাস্ট একটু হলুদ দেই আর কি এই তো আমার রসুনটা দেখোকা কিলাখান ব্রাউন হয়ে গেছে এখন আমি হলুদ দিলাইছি দিয়া আর এখন আমি দিলাই দিলাইম আমি ঠোক রান্না করি ওলাখান আসলে একদম সহজ করিয়া কিন্তু খাইতে কিন্তু খুবই দেশের মতন একটা স্বাদ লাগে মজাও লাগে দিলা খাই না ট্রাই করতে পারোই এই তো আর আমি থেমেটু খাটছিও না বড়ো বড়ো যেটা খাঁসা ওটা কি আমি খাটিয়ে আনিছি তো আর ছোটো ছুটো এটা তো আর গলি যাইব এটা আর খাটা লাগে না এখন আমি চার পাঁচ মিনিট জাল সরিয়ে নিমু আর পরিমাণ মতো লবণ দিলাই এখন তো সহজ করে দেখাইলাম কেউ না খাইলে ট্রাই করতে পারো ন যেহেতু গার্ডেন টমেটো এর লাগে হয় আজকে একটা রেসিপিও শেয়ার লাই টমেটোটা কিলাখান রান্না করি গার্ডেন তো সব কিছু আসলে তুলিয়া বছর রান্না করে খাইলাম কোনো কিছু দেখাইছি না তো এটা একটা ইজিও আছে হইতে আর দেখাইলাই সেইটো আৰু কি তো এখন পৰিমাণ মতে আমি লবন দি ল'ম দিয়া এখন আমি চাৰি পাঁচ মিনিট জাল সৰিয়াই নিমো তাৰ পৰা আমি মাছ এটা এড কৰোঁ আৰু আমি ঠক ৰ কৰলে আমি ৰুই মাছ বা কাটল মাছ আমি এটা দিয়েই চাৰিলে গোৱাল মাছৰ মাতা এটা দিওঁ ৰন্না কৰলে কিন্তু খুবেই মজা লাগে তো এইটো চাৰি পাঁচ মিনিট জাল সৰাৰ ফলৰে কিলাখান আমি কোনো এক্সট্ৰা ফানি দিছি না টমেটোত কিয় ফানি বাছে বারো এটুম গলিয়া গেছে কি আর চাইলে আস্তে আস্তে যেগুলো আছে ওলা ওগুলা একটু গালিয়াও দিলেন বাট আমার একটু একটু আস্তে আস্তে তাহলে আমার কাছে ভালো লাগে এই তো আমি মাছগুলা রাম তো মাছটা দিয়েও আমি লারিয়া সারিয়া আরও দুই তিন মিনিট আমি জাল করিয়া নিমো তারপরে আমি জোল দিব আর এটা তো চেরি টমেটো চেরি টমেটো কিন্তু খুব বেশি টক থাকে আমি অন্য টমেটো দি ঠক আমি টমেটো দি ঠক রাঁধি যেন লিডিল টমেটো মিলে আমি আবার সেন্সবারি টমেটো আমার টক ভাল লাগে না লিডিল টমেটো মিলে একটা টমেটো ও যে ডেঙ্গা ওঙ্গা লাগাইল তাকে বড়ো বড়ো টমেটো তো ওটা দি টক রান্না হলে কিন্তু খুবই মজার টমেটো টক হয় তো ইটা দি রানলে আমি ড্রাই যে বড়ই আছে আমি বড়ই দেই বেল হয়ে দেই এক্সট্রা ঠেঙ্গাল লাগে আর কি আর এটা যেহেতু এটা তার কোনো টক দেওয়া লাগছে না তো আমি আমি জুল কি দুই তিন মিনিট দিয়ে জাল করিয়া নিছি এখন আমি জুল দিলাইরাম। আর জুল একটু বেশি করেও দেরাম এখানে এটার মাঝে খুব বেশি টক এই তো দুই গ্লাস পানি দিচ্ছি এখনও তো জাল খরিয়া নেমুগিয়ে তোই গেছে আমার টেমার টক আশা করি সবার কাছে ভালো লাগছে যদি বালা লাগে তাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবা না আর আমার চ্যানেলের মধ্যে যদি নতুন এটা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা আর যদি বেশি ভালা লাগে তাকে তো শেয়ার করতে না আমার ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির লগে এই তো আমি জালখরিয়া নিছি প্রায় সময় নিয়েও জালখরিয়া নিছি নিয়া এখন আমি ধনিয়া খাটা দিলাইলাম এই তো হয়ে গেছে আমার টমেটো টক বা খাট্টা যেটাও হয় খুবই মজা লাগে কেউ ট্রাই করবা ইলাখান যদি খাই না ভালা লাগব এই তো এখন আমি নামাই মুগি তো আজকের ভিডিওটা আমার একটু হয়ে গেছে ধৈর্য সহকারে যে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই জানাই অসংখ্য ধন্যবাদ এই তো দেখো আমি একটা বাটির মাঝে লইয়া দেখাই রাম কিলাখান হয়েছে টকটা কালারটা কা খুব নাইস হয়েছে কালারটা খাইতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর ইলাঠেমেঠু ঠেঙ্গার মাঝে আমি ইয়ে দেই ওলা রুই মাছ বা কাতল মাছ দেই আমার কাছে ঠোকর মাঝে বা সুটকির মাঝেও আমি রুই মাছ কাতল মাছ দেই আমার কাছে খাইতে ভালো লাগে এই তো দেখো কা আমি একটা বাটিত লইয়া দেখাইরাম তো আশা করি সবার কাছে ভালো লাগছে তো আজকের মতো আমি ওখানে বিদায় নিম সব বালা তাও বা সুস্থ হবা সবে সবের সবার লাগিয়ে দোয়া করবা আমার লাগিয়ে সবে দোয়া করবা আমার ফ্যামিলির লাগি দোয়া করবা অন্য কোনো ব্লগ বা ভিডিও বা রেসিপি নিয়ে আবার আজি সবার সামনে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাইকে